হেমা মালিনীর জন্যই নাকি নষ্ট হয়ে গিয়েছিল শাহরুখ এবং গৌরীর বিয়ের প্রথম রাত। অর্থাৎ বাসরাতে গণ্ডগোল করে বসেছিলেন হেমা মালিনী। আসুন দেখে আসি এই হেমা মালিনী কি ঘটিয়েছিল সেই রাতে। 1991 পঁচিশে অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শাহরুখ গৌরী। বলিউডের কিং আর বলিউডের ফার্স্ট লেডির প্রথম প্রেম এবং বিয়ের গল্পটা সিনেমার গল্পের মতোই রঙিন হয়ে আছে। শাহরুখ গৌরীর বিয়ের প্রথম রাতে কিং খানকে কাঁদিয়ে ছেড়েছিলেন এই হেমা মালিনী। ঠিক কি ঘটেছিল সেই দিন রাতে? বলিউড লাইভের প্রতিবেদন অনুসারে বিয়ের ঠিক পরপরই গৌরীকে নিয়ে দিল্লি ছেড়ে মুম্বাই চলে এসেছিলেন নায়ক শাহরুখ খান। সে সময় হেমা মালিনীর পরিচালনা এবং প্রযোজনায় দিল আশনাহায় এই ছবিতে কাজ করার সুযোগ পেয়েছিল নায়ক শাহরুখ খান। হেমা মালিনী শাহরুখকে বলেছিলেন, যদি তুমি চাও তাহলে শুটিংয়ের জন্য আসতে পারো। কিং খানের তখন কেরিয়ার কেবলমাত্র শুরু হয়েছে বলিউড পাড়ায়, তাই হেমা মালিনীর কথা না ফেলে গৌরীকে নিয়েই শুটিং সেটে চলে আসেন সরাসরি। তবে সেদিন শুধুমাত্র হেমা মালিনী ছাড়া গোটা টিমের সবাই অনুপস্থিত ছিলেন। জানা যায় শাহরুখ গৌরীকে সহপরিচালক জানিয়েছিলেন হেমা মালিনীর সঙ্গে দেখা করতে চাইলে অপেক্ষা করতে হবে। তবে দীর্ঘক্ষণ অপেক্ষা করা সত্ত্বেও হেমা মালিনী সেদিন আর শুটিং সেটেই আসেননি। অজ্ঞাতা শাহরুখ গৌরীকে মেকআপ রুমে বসিয়ে রাখেন অনেকক্ষণ। শেষ পর্যন্ত 11টায় সামান্য কিছু শুটিং শুরু হয়। শুটিং শেষ হয় রাত 2টার সময়। তবে হেমা মালিনী তখনও আসেননি। শাহরুখ খান শুটিং সেরে মেকআপ রুমে এসে দেখেন নববিবাহিত গৌরী চেয়ারে বসে ঘুমিয়ে গিয়েছেন। তার পরনে তখনও নতুন শাড়ি গয়নাগুলো তখন জড়িয়েছিল। মশার কামড় খেতে হয়েছে তার সদ্য বিবাহিত এই স্ত্রীকে। তবে শাহরুখের কিছুই করার ছিল না, সব দেখে কেঁদে ফেলেছিলেন নায়ক শাহরুখ খান। সে সময় তার কেরিয়ার সবেমাত্র শুরু, কাউকে কিছু বলতেও পারছিল না। এখন প্রশ্ন হচ্ছে, হেমা মালিনীকে জানতেন না ওই দিন শাহরুখ খানের বিয়ের দিন তথা বাসরাত ছিল? আচ্ছা, ধরেই নিন হেমা মালিনী তিনি জানতেন না যে ওই দিন শাহরুখ খানের বিয়ে হচ্ছে, কিন্তু শুটিং সেটে সেদিন অন্য কেউ ছিল না কেন? তার মানে ওই দিন আসলে কোনো শুটিংই ছিল না। তাহলে কেন শাহরুখ খানের বাসরাত নষ্ট করে দিয়েছিল এই হেমা মালিনী? এই প্রশ্নের কোনো সরাসরি উত্তর জানাননি হেমা মালিনী। তবে বহুদিন পর যখন সবাই ব্যাপারটা জেনেছিল, তখন বলিউড জগতের মিডিয়া কর্মীরা সবাই এক বাক্যে বলেছিল শাহরুখ খানের প্রতি দুর্বল ছিল এই হেমা মালিনী। কিন্তু বয়সের পার্থক্যটা একটু বেশি থাকার কারণেই শাহরুখকে সরাসরি কোনোদিন মনের গহীনে লুকিয়ে থাকা সেই অব্যক্ত কথাগুলো জানাতে পারেনি হেমা মালিনী। তার বিয়েতেও বাধা দিতে পারেননি এই পরিচালক। কিন্তু আবার শাহরুখ খান কারো সঙ্গে বাসর করবে এটাও মেনে নিতে পারছিল না হেমা মালিনী। তাই রাগের বশে শাহরুখের বিয়ের দিন তথা বাসর রাতে তাকে শুটিংয়ের জন্য ডেকে পাঠিয়েছিল এই পরিচালক হেমা মালিনী।